বারাবণীতে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের পরেই সংবাদ মাধ্যমকে আটকালো পুলিশ। আটকে দেওয়া হয় মিডিয়ার গাড়ি। প্রথমে এক পুলিশ আধিকারিক জানান, জেলা শাসকের নির্দেশ রয়েছে তাই সাংবাদিকদের বাধা, তবে লিখিত নয়, মৌখিক ভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। আপনি আমার মিডিয়া ডেমোক্রেটিক রাইটে হস্তক্ষেপ করছেন। আপনি আমার মিডিয়া ডেমোক্রেটিক রাইটে হস্তক্ষেপ করছেন। আপনি আমার মিডিয়া কে ডেমোক্রেটিক রাইটে হস্তক্ষেপ করছেন। আপনি আমার মিডিয়া কে ডেমোক্রেটিক রাইটে হস্তক্ষেপ করছেন। আপনি আমার মিডিয়া কে আটকাতে পারেন না। স্যার, আপনি আমারে গাড়ি কো কিউ রোকা? আপনি আমারে গাড়ি আপনার কারণ কারণ আপনারা দেখাচ্ছেন যে আমার আপ ইয়ে লোক মানা কর রহে কিউকি আপ লোক দিখা রহে মেরে উপর অ্যাটাক কর রহে মেরা পোলিং এজেন্ট কো ঘুসনে নি দে রহে আপ মিডিয়া লোক সারে ভারত বাসী কো দিখা রহে वो लोग नहीं चाहते। हमारी गाड़ी को रोक दिया गया, आगे आने के लिए मना कर रहे, क्या कहेंगे? आप लोग साथ में जाएंगे? आप लोग प्रेस है, मीडिया है, हमारे पास इलेक्शन कमीशन का ऑथराइज लेटर है, फिर भी आप हमें अपनी मना करते पड़े ना। हमारे पास इलेक्शन कमीशन का ऑथराइज लेटर है, আমরা কিসের বেসিসে কথা বলবো? হ্যাঁ, আপনার দেখান, আমি দেখাচ্ছি আপনাকে, আমি কমিশনে দেখা যাবার আপনাকে দেখাবো যে আসানসোলে আমি আজকে কভার করতে এসেছি, আপনি আপনার মানে আমাদের আপনারা গাড়িটা আটকাচ্ছেন কিন্তু আমরা কাগজ দেখতে পারবো না, সেটা তো আপনি আটকাচ্ছেন বলে আপনার তো আপনার কাছ থেকেই চাইবো। তাহলে আপনাকে মৌখিক ভাবে জানানো হয়েছে, কাগজ আপনাকে পাঠানো হয়নি, আপনি কার সঙ্গে কথা বললেন? সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা। Thank you.